হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিও পোস্ট করলাম। ভিডিওটা হচ্ছে, আপনি একটা কম্পিউটার পিসি সেট আপ দেওয়ার পরে সফটওয়্যার নিয়ে একটু কনফিউশন থাকে, কোন সফটওয়্যারগুলো আমার পিসির জন্য ভালো হবে। যারা উইন্ডোজ 7 এর 32 বিটে আছেন বা 64 বিটে আছেন, তাদের জন্য আমি এই সফটওয়্যারগুলো সাজেস্ট করব। সফটওয়্যারগুলোর মধ্যে মনে করেন, প্রথমত ট্যাপ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আপনি উইন্ডোজ 7 মাইক্রোসফট ওয়ার্ড নিতে পারেন। এই অফিস 2007। তারপর আপনার কিছু টুকটাক ফটো এডিটের জন্য আপনি অ্যাডোব ফটোশপ 7 ইউজ করতে পারবেন। এটা নর্মালি অ্যাডোব ফটোশপ SP2, ফটোশপ CS2। তারপর বিজয় 2000টা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে বাংলা টাইপিং সফটওয়্যার, এটা যারা এক্সপিরিয়েন্স করে তাদের জন্য। আর আমাদের জন্য অর্থাৎ যেটা উইন্ডোজ 7, তাদের জন্য 52 বিজয় 52 2014। তার ফটোশপে যারা কাজ করবেন, ফটোশপ ফটো এডিটিং জন্য, ওখানে কয়েকটা আপনার এডিট অটো সফটওয়্যার প্রয়োজন হয়। সেটা হচ্ছে আপনি কীভাবে ফিনিশিং করবেন, অটো ফিনিশিং জন্য এটা নয়েস ওয়্যারের মধ্যে আপনার মনে করেন নয়েস ওয়্যার প্রচিউট রিমুভাল গ্রিন 2, এগুলো ইউজ করতে পারবেন। তারপর এই ডিপ পিসটা দেখেন, এই জিনিসটা কি, এই ডিপ পিস হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি অ্যান্টিভাইরাস ছাড়া ইউজ করতে পারেন, আপনার থেকে অ্যান্টিভাইরাস লাগবে না। ডিপ পিসটা যদি আপনি ইউজ করেন, অ্যান্টিভাইরাস প্রয়োজন হবে না। অ্যান্টিভাইরাসটা হচ্ছে যে আপনার টোটালও প্রয়োজন হবে না। আপনার এটা যদি আপনি অ্যাড করেন, অর্থাৎ ডিপ পিসটা যদি আপনি আপনার কম্পিউটারের সেটিং করেন বা সেট আপ করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার সি ড্রাইভটা ওটা ব্লক করে লাগবে, ও ব্লক করে লাগবে যাতে কোনো ভাইরাস এটাতে অ্যাটাক না করে। এবং এটা আপনি ডেস্কটপে বা সি ড্রাইভে কোনো কিছু রাখতে পারবেন না। এটা যেমন সেট আপ করবেন, সি ড্রাইভে বা ডেস্কটপে কোনো কিছু রাখতে পারবেন না। রেজিস্টার নেওয়ার পরে সি ড্রাইভটা ক্লিন হয়ে যাবে, অর্থাৎ সি ড্রাইভে যে সমস্যাগুলো থাকবে ওগুলো ক্লিন হয়ে যাবে, ডেস্কটপ ক্লিন হয়ে যাবে, তবে আপনার পিসিটা ফাস্ট থাকবে। তারপর আপনার ন্যারোটা হচ্ছে আপনার সিডি রাইটিংয়ের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। তারপর অ্যাডোব রিস্টোর টেন। তারপর যারা ভারী ফটোশপের কাজ করতে পারেন, তারা অ্যাডোব ফটোশপ সিসি এগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে তো কনভার্ট, অর্থাৎ আপনি ভিডিও অডিও কনভার্টের জন্য আপনি এটা ইউজ করতে পারেন, অর্থাৎ IW সব ভিডিওর কনভার্টার অথবা এলিট 3G কনভার্টার, অর্থাৎ ভিডিও বা অডিও এগুলো কনভার্ট করার জন্য, অর্থাৎ ছোটো করে আপনি মোবাইলে দেখার জন্য যে সফটওয়্যারটা ইউজ করেন ওই সফটওয়্যার, এটা হচ্ছে এটা কনভার্ট। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আপনার পার্সোনাল পাসওয়ার্ড দিয়ে লকারটা আপনার, এটা যদি আপনি সেট আপ করেন তাহলে কি হবে, আপনি যে কোনো আপনার পার্সোনাল ফাইল আপনি হ্যাক করে রাখতে পারবেন, লক করে রাখতে পারবেন যাতে কেউ দেখতে না পারে। তারপর ফ্রি স্ক্রিন রেকর্ড, এটা হচ্ছে আপনার কোনো ভিডিও বা ফটো ভিডিও করে তৈরি করা, অর্থাৎ স্ক্রিন ভিডিও বা স্ক্রিন ফটো তৈরি করা। মিডিয়া প্লেয়ারের ক্ষেত্রে আপনি ক্যালিপ ইউজ করতে পারবেন, ক্যাম প্লেয়ার বা ক্যালিপ 3-2-1 এগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার ফটোশপ রাইটরুম 5-7-1। ট্যারাকপিটা হচ্ছে আপনার একটা কপি সফটওয়্যার, মানে আপনি কপি করার জন্য এটা খুব সহজ পদ্ধতি, যেগুলো কিছু কপি করা, কি ফেস করা, হ্যাঁ একটার পর একটা ফেস করা,
এগুলো, তারপর ভিডিও এডিট মিক্সেস, এটা আমি অবশ্যই দেখাইছিলাম। এটা হচ্ছে আপনার উইন্ডোজ শেয়ার ভিডিও এডিটর, যদি ভিডিও এডিট করেন টুকটাক তাহলে এটা ইউজ করতে পারবেন। এই ভিডিওটার অলরেডি আমার ইউটিউবে একটা ভিডিও আছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। এটা এবং ফ্রি স্ক্যান রেকর্ড, এই দুটো মিলে আমি একটা ভিডিও তৈরি করছি মিক্সারের জন্য, ওটা দেখবেন। ওটা দেখলে আপনারা এই সম্পর্কে কিছু ধারণা পাবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আর যে কোনো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করবেন। ওকে, আসসালামু আলাইকুম।